বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চুরাই বাড়ি ত্রিপুরা, বিভিন্ন সমস্যায় জর্জরিত উত্তর ফুলবাড়ি উচ্চ বুনিয়াদি বিদ্যালয়টি, আর এরই জেরে আজ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চুরাইবাড়ি কদমতলার প্রধান সড়ক অবরোধ করে বসে। সকাল 9 ঘটিকা থেকে দুপুর 1টা পর্যন্ত সড়ক অবরোধ করলেও কোনো ঊর্ধ্বতর আধিকারিক ঘটনাস্থলে আসেনি, যার ফলে স্কুল পড়ুয়ারা 10 জন মূর্ছা দেয়। এদের প্রত্যেকেই প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা কদমতলা হাসপাতালে নিয়ে যান। মূলত বিদ্যালয়টিতে দীর্ঘ 1 দশক ধরে যেমন রয়েছে পানীয় জলের সমস্যা, তেমনই শিক্ষক স্বল্পতা, তাছাড়াও গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সমস্যা। চলতি গ্রীষ্ম মরশুমেও প্রচণ্ড দাবদাহে হাহাকার করতে হচ্ছে আপামর রাজ্যবাসীকে, আর রাস্তার পাশে এই বিদ্যালয়টি অবস্থিত থাকার বৈদ্যুতিক সুব্যবস্থা থাকার সত্ত্বেও একমাত্র বিদ্যালয়ে বিদ্যুৎ পরিষেবা এখনও পর্যন্ত পৌঁছায়নি, যার ফলে প্রতিদিন তীব্র গরমে ছাত্রছাত্রীরা মূর্ছে যাচ্ছে। গতকাল ওই একই অবস্থা হয়েছিল বিদ্যালয়তে। অষ্টম শ্রেণীর 2 ছাত্রী তীব্র গরম সহ্য করতে না পেরে একটা সময় মূর্ছে গিয়েছিল, সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসা করানো হয়। তবু এলাকাবাসী সহ রাজনৈতিক নেতারা এবং শিক্ষা দপ্তরের উচ্চ আধিকারিকরা বিদ্যুতের কোনো সুব্যবস্থা করেনি। বাম আমল থেকে উত্তর ফুলবাড়ি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যেমন দুর্ভোগে পড়াচ্ছিলেন, তেমনই বর্তমান রাজ্য সরকারের প্রতিও সন্তুষ্ট হতে পারেননি ছাত্রছাত্রীরা। তারই বহিঃপ্রকাশ ঘটিয়ে আজ চুরাইবাড়ি কদমতলা প্রধান সড়কটি সকাল থেকে অবরোধ করে বসে ছাত্রছাত্রীরা। এই প্রধান সড়কে যানবাহন চলাচল বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ঘটনাস্থলে চুরাইবাড়ি থানা এসে হাজির হলেও শিক্ষা আধিকারিকরা দেখা পাওয়া যায় অনেক পরে। ছুটে আসেন জেলার শিক্ষা সহ আধিকারিক, তিনি শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকদের নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর জানান স্কুলে বিভিন্ন সমস্যা রয়েছে ঠিক, কিন্তু তা পূরণের চেষ্টা করবে সরকার। এই প্রতিশ্রুতি দিয়ে আজকে রাস্তা অবরোধ তুলে দেওয়া হয়। এদিকে প্রশ্ন থেকেই যাচ্ছে কী হতে চলেছে রাজ্যের শিক্ষার ভবিষ্যৎ। অত্যন্ত গ্রামের এলাকায় শিক্ষার এক প্রকার গলা টিপে হত্যা করছে রাজ্য সরকার, আর নতুন সরকারেরও সেদিন নজর নেই। একমাত্র শহরে বন্যদি স্কুলগুলো ছাড়া গ্রামীণ এলাকার স্কুলগুলো বিভিন্ন সমস্যা জর্জরিত হয়ে পড়েছে। তাই স্কুল পড়িয়া মাধ্যমিক গণ্ডি পেরোতেই পারছে না। ধর্মনগর শহর ছাড়া এলাকার কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় রয়েছে কিছুটা শিক্ষাগত পরিকাঠামো। তাছাড়া প্রত্যন্ত এলাকাবাসী রানীবাড়ি, মহেশপুর, ফুলবাড়ি ও চুরাইবাড়ির মতো গ্রামীণ স্কুলগুলো শুধু সাইনবোর্ড আছে, কিন্তু শিক্ষার অবস্থা একেবারে বেহাল। গতকালকে শুনলাম আর গরমে দুজন আমরা পানি উনি দিয়ে ঠান্ডা করিয়া আপনারা কি চান? আজকে সকাল থেকে ঊর্ধ্বতন আপনাদের রাস্তা অবরোধ করছে, তারা কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউ আইসে এখানে? এখনো কেউ আইসে না, আমরা ছাত্র খুব কষ্ট করে এখনো। তো 10:30 সময় তো আমি বিদ্যালয়ে আসি, যথারীতি এসে দেখি যে রাস্তার মধ্যে ছাত্ররা এখানে দাঁড়িয়ে আছে। তা শুনলাম যে তাদের দীর্ঘদিনের দাবি বিদ্যালয়ে কারেন্ট নাই, তাদের এই গরমের সিজনে তাদের বিরাট একটা অসুবিধা হচ্ছে। গতকালকে আমাদের সেখানের একটা ছাত্র গরমের জন্য জমি করেছে, আর আমাদের তো বিদ্যালয়ের আমি ইনচার্জ হিসাবে আমাদের তো কারেন্টের ব্যাপার কোনো কিছু করার নেই, এটা তো ডিপার্টমেন্টের ব্যাপার, পঞ্চায়েতের ব্যাপার, ব্লকের ব্যাপার। তো আজকে যা দেখেছি কিছু অভিভাবক এবং ছাত্ররা মিলে এই বিদ্যালয়ে সামনে তারা রাস্তাটারে অবরোধ করছে, আমি এটা আবেদন জানাবো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ করবে। আমি ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট SDM ধর্মনগর। আমরা সমস্ত বিষয়টা নিয়ে কথা বলেছি এখানে ডেপুটি ডাইরেক্টর এবং IS-এর সঙ্গে লোকাল গার্জিয়ান যারা ছিলেন ওনারা উপস্থিত ছিলেন মিটিংয়ে। ওনাদের মূল বিষয় হচ্ছে ওনাদের অনেকদিন যাবতই পাওয়ার ডিমান্ড, এখানে স্কুলে পাওয়ার নেই, সঙ্গে
আরও দুই একটা এক্সট্রা ডিমান্ড আছে। এর মধ্যে কোথাও কোথাও স্কুলে জল পড়ে, এটা একটা ডিমান্ড, এটাকে ঠিক করানোর জন্য। টিচার শর্টেজ আছে, এটা একটা ডিমান্ড আছে। এবং সঙ্গে সঙ্গে এই সমস্ত বিষয় নিয়ে ডেপুটি সাহেব যিনি এসেছেন, উনি বিস্তারিত আলোচনা করেছেন। আগামী এক দুদিনের মধ্যে স্কুল থেকে প্রপোজাল পাঠাবে ডেপুটি সাহেবের কাছে, বিশেষ করে পাওয়ার এবং মেজর রিপেয়ারিংয়ের ম্যাটারে। ডেপুটি সাহেব অতি সত্য এটাকে ব্যবস্থা নেওয়ার জন্য এগিয়ে যাবেন, সেটাই উনি বললেন। আশা করি আগামী কিছুদিনের মধ্যে পাওয়ার ডিস্টারবেন্সটা সেরে যাবে, সঙ্গে যে মেজর কিছু রিপেয়ারিংয়ের ব্যবস্থাপনা সেটাও শুরু হয়ে যাবে, এটি আমার বিশ্বাস। বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।